বাস্তু জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন হলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার ছেলে। মৃতদের নাম যথাক্রমে মথুর মোহন দত্ত এবং শ্রীধর দত্ত। বাঁকুড়া শহরের নতুন চটির ঘটনা এটি। সূত্রের খবর, শহরের নতুন চটি এলাকার বাসিন্দা মথুর মোহন দত্তের সঙ্গে প্রতিবেশী পিন্টু রুই দাসের বিবাদ দীর্ঘদিনের। রবিবার রাতে এই বিবাদ চরমে ওঠে। বিবাদের মাঝেই মথুর মোহন দত্তের ছেলে শ্রীধর দত্তকে প্রতিবেশী পিন্টু রুই দাস ও তার পরিবার লোকেরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করতে এলে ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মথুর বাবু ও তার স্ত্রী। তাদের ওপরেও আক্রমণ করে পিন্টু রুই দাসরা বলে অভিযোগ। পরে পুলিশ আহত তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় বাবা মথুর মোহন দত্ত ও ছেলে শ্রীধর দত্তের। নমস্কার, আমার নাম সায়ন দত্ত। আমি স্বর্গীয় মথুরামোহন দত্ত ছেলে এবং আমার ভাইয়ের নাম শ্রীধর দত্ত, মায়ের নাম মল্লিকা দত্ত। আমাদের বাড়ি বাঁকুড়া নতুন চটি লোহার পাড়া রোডে। গতকাল সন্ধেবেলাতে 7:30 নাগাদ আমাদের পাশের বাড়ির প্রতিবেশী নমিতা রুই দাস, পিন্টু রুই দাস এবং তার দুই ছেলে বিশ্বেশ্বর রুই দাস এবং মহাদেব রুই দাস আমাদের বাড়িতে ভাইকে লাঠি লোহা দিয়ে আঘাত করে এবং আক্রমণ করে, প্রি প্ল্যান পুরো প্ল্যান করে মারার জন্য তারা আঘাত করে এবং অত্যাচার করে। তাদের আওয়াজ ভাই বাঁচাও বাঁচাও চিৎকার করলে মা বাবা দৌড়ে এলে তাদেরকেও মারধর করে। শেষ পর্যন্ত তারা মারধর করে ওখান থেকে কেটে পড়ে। পুলিশ খোঁজ পেয়ে পুলিশ তাদেরকে হসপিটালাইজড করে এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার ভাতাশ্রী শ্রীধর দত্ত সে অলরেডি মারা গেছে, হি হ্যাজ বিন মার্ডার বাই প্রি প্ল্যান, এবং আমার বাবাও মারা গেছে, মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এ হচ্ছে আমার ঘটনা এবং আমি চাইবো যে এর একটা সুরাহা হোক এবং পুলিশ অবশ্যই দোষীদের শাস্তি দেয়, যতটা সম্ভব দোষীদের গ্রেপ্তার করার চেষ্টা করুক। কেন বাড়ির পরিবারের উপরে আক্রমণটা কেন? আমাদের পাশের একটা পাঁচিল ছিল, যে পাঁচিলটা অ্যাকচুয়ালি আমাদের জমির উপর, সেই পাঁচিলটা তারা ভেঙে বাড়ি করে। এতে পুলিশ, এতে কোর্ট কেস হয় এবং তারা আলটিমেটলি যেটা করেছিল সেটা হচ্ছে আবাস যোজনার টাকা ভুলভাবে নিয়ে মিউনিসিপ্যালিটিকে মূর্খ বানিয়ে সেখান থেকে টাকা আদায় করে এবং আলটিমেটলি হাইকোর্টের লাস্ট অর্ডারে সেই প্রপার্টিটা ভেঙে দেওয়া, যে যে অন্যায় যে যে ইলিগাল কনস্ট্রাকশন ছিল সেই ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়ার জন্য অর্ডার বেরিয়েছিল এবং মিউনিসিপ্যালিটিকে তাই অর্ডার এসেছিল। মিউনিসিপ্যালিটি তাদেরকে লাস্ট 7 দিন আগে 3 দিনের মধ্যে ভেঙে দেওয়ার জন্য এক নোটিশ দেয়। আমার মনে হয় এই আক্রোশেই তারা এই ন্যাক্কার জন্য ঘটনাটা ঘটেছে। আমার নাম সায়ন দত্ত, আমি মথুরামোহন দত্তের বড় ছেলে এবং শ্রীধর দত্তের বড় দাদা। আপনি কি সেই সময় বাড়িতে ছিলেন? না, আমি সিএসসিতে চাকরি করি, কালকে সাপ্লাই কর্পোরেশন। আমি সেই সময় অফিস থেকে কলকাতার বাড়িতে ব্যাক করছিলাম, আমাকে মা ফোন করে বলে যে এরা 4 জন মারধর করছে। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে খোঁজ পেয়ে আমার এখানকার যে বন্ধু স্থানীয় লোকজন তাদেরকে বলেছিলাম দেখতে কি, তারা 15 মিনিটের মধ্যে পৌঁছায়। তখন অলরেডি পুলিশ পৌঁছে যায়, পুলিশ তাদেরকে মুভ করায়। আমি রাতে ট্রেন ধরে দুর্গাপুর পৌঁছেছিলাম, বিকজ আমি ভেবেছিলাম যে দুর্গাপুরে মিশন হসপিটালে তাদেরকে অ্যাডমিট করব। তারা মিশন হসপিটালে অ্যাডমিট করার সুযোগ আমার দেয়নি, তার আগেই এখানে মারা যায় এবং সেখানে দুর্গাপুর থেকে আমি ভোর 5টা নাগাদ এখানে এসে পৌঁছেছি।